জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না, আইরে নামাজ ছাড়লে যেমন কবর আজাব আছে, নবীর সঙ্গে নাফরমানি করলে যেমন কবরে আজাব আছে, মা বাবার মনে কষ্ট দিল কবরে হাসরে আজাব আছে না নাই। বন্ধু ও বন্ধুরে, আমরা আদম সন্তান, আমাদের রুহটা কবজ করবে আজরাইল, কিন্তু মরণটা আসার আগে আমি চারটা কথা বইলা দিয়া যাই, হৃদয় খুল্লা। এক নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বর নবীর মহাব্বত করতে হবে, তিন নম্বর আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে, চার নম্বর মা বাবার খেদমত করতে হবে। এখন বলবেন হুজুর মা বাবার খেদমতের কথা কেন হঠাৎ করে ঢুকাইলেন? এই জন্য ঢুকাইলাম, আজকে সমাজের ভিতরে শতকরা 90% বুড়া মা বাপ সন্তান সন্তানের বউ নিঃস্বার্থে ভালোবাসে, শুধু আমার মা ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাঠের ঘরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাঠের ঘরে, তোমার কথা হৃদয় মাঝে করছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো তোমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন জ্বলতেছে? ওই যুবকটা বলছে আল্লাহর বন্ধু কেন জ্বলে জানেননি, আমি দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দিয়ে আমার মা দুঃখিনীকে লাথি মেরেছিলাম, জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না, আইরে নামাজ ছাড়লে যেমন কবর আজাব আছে, নবীর সঙ্গে নাফরমানি করলে যেমন কবরে আজাব আছে, মা বাবার মনে কষ্ট দিল কবরে হাসরে আজাব আছে না নাই। বন্ধু ও বন্ধুরে,
আমরা আদম সন্তান, আমাদের রূহটা কবজ করবে আজরাইল, কিন্তু মরণটা আসার আগে আমি চারটা কথা বলে দিয়ে যাই, হৃদয় খুল্লা। এক নম্বর আল্লাহর ইবাদত করতে হবে, দুই নম্বর নবীর মহব্বত করতে হবে, তিন নম্বর আউলিয়া কেরামের সোহবতে যেতে হবে, চার নম্বর মা বাবার খেদমত করতে হবে। এখন বলবেন হুজুর মা বাবার খেদমতের কথা কেন হঠাৎ করে ঢুকাইলেন? এই জন্য ঢুকাইলাম, আজকে সমাজের ভিতরে শতকরা 90% বুড়া মা বাপ সন্তান আর সন্তানের বউ দিয়া নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা বলেন, বিশ্বাস না হয় যাচাই করেন, আদম শুমারি করেন, চেয়ারম্যান সামনে লয়াগা করেন। ইদানিং বেশি বাড়ছে একমাত্র গাঞ্জার কারণে। কিসের কারণে? ইয়াবা, বাবা, ডেন্ডি, ফেন্সি, গাঞ্জার কারণে টাকা নষ্ট হচ্ছে, সন্তান মায়ের বুক থেকে দূরে চলে যাচ্ছে, মা বাবা কমান্ড করলে সে মানে না। কথা বলেন, কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক আপনাকে বলছি, ওয়াজ মাহফিল শুধু করলে চলবে না, গোড়ার থেকে ধরছি শেষ করতেছি, বোঝার কথা বলছি। পাঁচটা মহিলা একসাথে বৈশা কথা কয়, কয়টা মহিলা? হঠাৎ করে এক মহিলা চোখের পানি ফালায় কানতেছে, হাসতে হাসতে কথা বলতেছে, চোখের পানি ফালায় কানতেছে। জিজ্ঞেস করা হয় তুমি কাঁদো কেন? করছি জানোস না কি আমার পেটে যে বাচ্চা আছে 8 মাস এসে, জানোস না আমার পেটের বাচ্চাটা কথা বলার সময় হঠাৎ করে পেটে একটা লাঠি মারছি, বেচারা সহ্য করতে পারছি না, তো এর লাগে চোখ দিয়ে পানি এসে পড়ছে। আরেক মহিলা জিগে হ তুমি কানতাছো, আবার যে তুমি মুখ খুললে হাসতাছো, কারণটা কি? দূর ইতা কইছ না, আমার ফুল আমার লাঠি দিছে, ব্যথা পাইছে, কানতাছি, সহ্য করতে পারছি না, কেন কানতাছি? কিন্তু আমার ফুল আটা তো ফেটের ভিতরে জিন্দা আছে, এর লাগে হাসতাছি। এটার নাম মা, এটার নাম মা। লক্ষ লক্ষ লাঠি হাসি দিয়া উড়াই দিছে। আর তুমি যখন, আর তুমি যখন তোমার মারে জন্মের পরে বড় হইয়া লাথি মাইরা সমাজে কলঙ্কিত করো, মা বলে ফুত্রি ফেটা তো লাইতেছলি, কেউ দেখছে না, ওখন যে ফুল লাথি দিছো ত্রিফুল, এই লাথি তো আল্লাহ হিসাব করবো, ফেটের লাথিতে হিসাব নাই। কথা কন্যা কি লেগা? আরে কথা কন্যা কি লেগা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাঠের ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাঠের ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম,
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো পায়ে হাত দিয়ে বললাম জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিবেন না আমি এখান থেকে কোথায় যাব জানেন আমি এখান থেকে কক্সবাজার যাব কালকে মাহফিল আছে কক্সবাজার চকরিয়া আমাকে যেতে হবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামত রাতে যেতে পারি তবে একটি কথা বলবো আমার কিন্তু এলএম নাই আমি মুরুক্ক আমার কিন্তু সুরও নাই চেহারাও নাই সুরতও নাই কিট্টা কিট্টা বেড়া কিন্তু একটা শক্তি আমার আছে আমার মা বাপের দোয়া আমার বাপে মাজারে মাজারে মাজার মাঝে প্রত্যেক কলির দরবারে গিয়ে গিয়ে ফইরা থাকতো আর দোয়া করতো ফহিরা রে এটা খাওয়াইতো এটা খাওয়াইতো আর আমার মা কন্টিনিউ আমার জন্য দোয়া করে এই পৃথিবীতে যদি আপনি কিছু হতে চান মা বাপের দোয়া ছাড়া আপনি কিছু হতে পারবেন না ঠিক কি না বলেন ঠিক আমি খুশি হব আজকের ওয়াস্তিকা যদি ছোট ছোট পোলাপান গুলো তার মার কথা শুনে আর যাদের আব্বা আম্মা চলে গেছে তারা যদি তার বাপ মার কবরটা যা জিয়ারত করে আমি খুশি হব রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা যুবক বলছিলাম এসেছি থাকতে পারবো না চলে যেতে হবে পৃথিবী থাকার জায়গা চলে যেতে হবে মা বাপের মনে কখনো কষ্ট দেওয়া যাবে না এখানে আমি পাঁচ মিনিট সময় একটা বিরক্ত করবো আপনাদেরকে এরপর আমি একটা জিকির তুলব এই জিকিরটা আমরা মন খুল্লা করব পাঁচ মিনিট না সাত মিনিট ইসাক ভাই সাত মিনিট লাগবে দশ মিনিট লাগব আচ্ছা তিন মিনিট আরো বোনাস নিলাম দশ মিনিট লাগবে আস্তে জিকির হবে পরে